আসসালামু আলাইকুম আথাদিক লেজের পক্ষ থেকে স্বাগতম এবং সবাইকে শুভেচ্ছা বট ইউ বাই স্পাহানি অ্যান্ড এ বি ব্যাংক প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বি টু মাই ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ জয়লাভ করেছে ওমানকে আজকে আমরা ছাব্বিশ রানে হারিয়েছি উই আই হ্যাড টু ফাইট মাহমুদুল্লাহ টসি জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত জানায় উইচ ওয়াজ এ গুড ওয়ান ইন দি এন্ড নাইম শেখ ইন দ্য ইলেভেন নো সৌম্য সরকার এবং নাইম শেখ প্রুভ দ্য পয়েন্ট দ্যাট হি হি প্লেয়ার আমাদের স্পেশালি এই টোয়েন্টি টোয়েন্টি ফর্মেটে হি স্কোর সিক্সটি ফোর চৌষট্টি রান করে পঞ্চাশ বলে চারটা ছয় এবং তিনটা চার অ্যান্ড ই লুক গুড ওয়ান হি ওয়াজ ব্যাটিং মনে হচ্ছিল কে তখন সে ওর সাকিব আল হাসান আশি রানে একটা পার্টনারশিপে তখন মনে হচ্ছিলো কি আমরা একশো সত্তর আশি রান করতে পারবো কিন্তু তারা দুজনই আউট হয়ে যায় চৌষট্টি করে মোহাম্মদ নাইম শেখ আবার শাকিব আল হাসান বিয়াল্লিশ মাত্র উনত্রিশ বলে রান আউট হয়ে যায় দুর্ভাগ্য কিন্তু ওই জুটিটাই কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দাঁড়াল বিকজ আমরা শেষ মুহুর্তে একশো তেপ্পান্ন রান করতে পেরেছিলাম ইয়েস আগেন ফেলিয়ার ফ্রম লিটন দাস এবং মাহাদিহাসানকে উপরে পাঠানো হয়েছিল রান করতে পারে নেই একসপ্তাহ পণ্য মনে হচ্ছিলো কি আমাদেরকে ফাইট করতে হবে বেলাল খান ওমান পেস বোলার বা হাতি বোলার চারটা ওভারে আঠ রন দিয়ে তিনটা উইকেট বোলের স্যার সিম বলে সবাই ভালো বল করেছে কালিম বোল্লা দুইটা উইকেট তিরিশ জন দিয়ে এবং ফাই আজ বাট তিনটা উইকেট তিরিশ জন দিয়ে যখন ওমান ব্যাটিং করতে আপনার মনে আছে আপনাদেরকে তারা যে প্রথম ম্যাক্স পাপান ইউগিনীর সাথে কিন্তু দশ উইকেটে জিতেছিল এবং তাদের ওপনিং ব্যাটসম্যান ওপনিং প্লেয়ার কিন্তু সব রান করেছিল সো ইট ওয়াজ টেস্টিং টাইম ফর ওমানি রেস্ট অফ দ্য ব্যাটসম্যান আমরা জানি ইলিয়াস এবং স্পেশালি জিতেন্দ্র সিং অসাধারণ ব্যাটিং করে এবং আবার জিতেন্দ্র সিংও কিন্তু চল্লিশ রান করে তেত্রিশ বলে বাট তাছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াইতে পারে নেই কেন বিকজ আমাদের বোলার অসাধারণ বোলিং করে গেছে মুস্তাফিজুর রহমান ব্রিলিয়ান্ট ছিল আজকে বোলিংয়ে সে चार छत्तीस रन दिए चार स्पिनार अगेन प्ले दिग पार्ट शिव हसान मास्टर क्लस रान दफ दिन आठा रान महदी हसान अबरि वेरि इकोनॉमिकल स्पेशल इन दिसक्रीट टू वाच चौद रन दे चारे डिट पिकअन उट তার সাথে মোহাম্মদ সাইফুদ্দিনও কিন্তু অসাধারণ বোলিং করেছে আজকে চারটি ওভারে মাত্র ষোলো রান দিয়ে একটা উইকেট সো ইট ওয়াজ এ কালেক্টিভ পারফরমেন্স এবং এটা দরকার ছিল বাংলাদেশ টিমের জন্য আমি বলেছিলাম আমার বিশ্বাস ছিল কি না বাংলাদেশ টিম জিতবে আজকে এবং এই জয়ের পরে আমাদের কনফিডেন্স বুস্ট হবে এবং এই যে আন্ডার প্রেশার আমরা যে আজকে ম্যাচটা খেলেছি আমরা আমি মনে করি যে আগামী যে ম্যাচটা আমাদের পাপানীয় গে নিশাতে আছে সেটা কিন্তু আমরা প্রেশার না এত বেশি আমরা জানি কে আমরা লাস্ট ম্যাচটা জিতেছি এবং বেশ ভালোভাবে জিতেছি বেশ কালেকটিভ পারফর্ম ব্যাটসম্যান রান করেছে বোলাররা উইকেট নিয়েছে এবং এই মোমেন্টমটা ধরে রাখতে হবে আই থিঙ্ক দে উইল গেট বেটার অ্যান্ড বেটার অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস অন্য রেজাল্টের দিকে আমরা

ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্র্যান্ডের অনন্য সাথে চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর